আজ ছিল সেই দীর্ঘ প্রতীক্ষিত দিন। শুধু রাজনৈতিক দলগুলোই নয়, এই উপনির্বাচনের দিকে নজর ছিল ভোটারদেরও। 5ই সেপ্টেম্বর মঙ্গলবার ছিল রাজ্য বিধানসভার দুটি আসনে উপনির্বাচন। এদিন সকাল 7টা থেকে রাজ্যের বক্সনগর এবং ধনপুর বিধানসভা কেন্দ্রে উৎসবের মেজাজে শুরু হয়েছিল ভোট। ভোট কেন্দ্র খোলার পর থেকেই ভিড় জমাতে শুরু করেন গণদেবতারা। শান্তিপূর্ণভাবেই চলছিল ভোট প্রক্রিয়া, কিন্তু এর মাঝেই ঘটে গেছে এক অপ্রীতিকর ঘটনা। ভোটের মাঝে 23 ধনপুর কেন্দ্রের 4 নম্বর বুথের বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালালো বিরোধীরা। সাথে সাথে আহতদের নিয়ে যাওয়া হয় সোনামুড়া মহকুমা হাসপাতালে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আহত বিজেপি কর্মীদের দেখতে যান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। আহত কর্মীদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে চিকিৎসকদের সাথে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য আহত বিজেপি কর্মীদের জিবি হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গেছে। 20 বক্সনগর আর 23 ধনপুর বিধানসভা দুইটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। আজকে সারাদিনের সকাল 7টা থেকে শুরু, মোটামুটি সব জায়গাতে খুব শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে আর সবাই আনন্দের সাথে, সবাই যার যার নিজ নিজ ভোট সবাই ভোটদান করছে। আজকে বাইরে বাই একটা নিউজ বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছে যে 23 ধনপুর এই জায়গাতে কিছু না কিছু একটা অঘটন ঘটে। তো সেই জন্য আমি আমার আজকে সারাদিনের কাজ সেরে আজকে এই মেলাগড় হসপিটালে এসেছি। এখন কে কী ব্যবস্থাতে বা কে কীভাবে আহত হয়েছে সেগুলি দেখার জন্য আমি এসেছি। সঠিকভাবে আমি যাচাই করছি এবং পরবর্তী সময় আমি বলে দেবো কী হয়েছে, হয়েছে না কোন জায়গাতে। এবং বেসিক্যালি কিছু 99% মোটামুটি পিসফুলি ইলেকশন হয়েছে, সব সবাই সুস্বাকৃতভাবে আনন্দর সাথে সবাই ভোটদান করছে। এইটাই, আর যারা ভোটদান করছে আমি সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই রাজ্য সরকারের পক্ষ থেকে। এদিন অন্যান্য ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে থেকে ভোট প্রদান করেন 23 ধনপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিন্দু দেবনাথ। এদিন ভোটদান শেষে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বিরোধীদের অভিযোগের প্রত্যুত্তরে প্রার্থী বিন্দু দেবনাথ বলেন, বিরোধীরা বুঝতে পেরে গেছে যে ওরা গোহারা হারবে, এবার তাদের জামানত জব্দ হবে, তাই ওরা কুৎসা রটাচ্ছে। আপনারা তো এখানেই আছেন, আপনারা দেখান এখানে কোনো বহিরাগত আছে কি না, এটা তাদের বক্তব্য, শুধু তাদের পরিষ্কার যে তারা এই নির্বাচনে হারছে এবং গুহারা হারবে, এতে কোনো সন্দেহ নেই। হয়তো বা জামানত বাজেয়াপ্তও হতে পারে, তো ওই কারণে তাদের আগে থেকে তাদের একটা ট্রেন করে নিয়েছে যে এখানে নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে না, এটা তাদের বক্তব্য। আসলে সাধারণ মানুষ খুব খুশি, সব প্রত্যেকে মিলে সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। এদিন জনসাধারণের সাথে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ভোট প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সিপিআইএম সবসময় কৌশল করে রাজনীতি চালিয়ে গেছে। যখন সিপিআইএমের সরকার ছিল তখনও তারা অন্যান্য দলগুলোকে নিচু চোখে দেখেছে এবং এখন বিরোধী দল হয়ে সরকারের দিকে আঙুল তুলছে। তারা তো চালই করে সবসময়, চাল চাল করে অবসর ছিল, সবসময় কৌশল করে তারা রাজনীতি করে আর অপোনেন্ট পার্টিকে সবসময় তারা নিচু হিসাবে দেখে, যারা সরকারে থাকে বা তারা সরকারের বিরুদ্ধে রয়েছে। এখন সেটা সঠিকভাবে তারা সরকার পক্ষটা সঠিকভাবে পরিচালনা করেনি এবং এখন যারা বিরোধী দলে রয়েছে বিরোধীর ভূমিকা তাদের সঠিক না। আমি বলব দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই কেটেছে দুটি কেন্দ্রের উপনির্বাচন। আগামী 8ই সেপ্টেম্বর শুক্রবার ঘোষণা করা হবে দুটি কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।